বাউল হলো একটি বিশেষ ধরনের গোষ্ঠীবদ্ধ লোকাচার সঙ্গীত পরিবেশক, যারা তাদের গানের মাধ্যমে তাদের দর্শন ও মতামত সকলের সামনে তুলে ধরেন। আমরা সবাই জানি বাউলেরা হচ্ছে উদার ও অসাম্প্রদায়িক ধর্মসাধক। বাউলদের মতে তারা বলে থাকেন, আত্মাকেই জানলে পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানা যায়। আসলে তারা মানবতার বাণী প্রচার করে থাকে। তাদের মধ্যে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদীর প্রভাব লক্ষ্য করা যায়। তারা মনে করে আত্মা দেহে বাস করে, তাই দেহকেই তারা সব থেকে পবিত্র জ্ঞান করে থাকে। তাই তো তারা দেহতত্ত্বেরও মতাদর্শ প্রচার করে থাকে। সাধারণত বাউলেরা প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও জীবন দর্শন সম্পর্কে তাদের জ্ঞান সম্ভার সবসময় আমাদেরকে তাঁদের প্রতি এবং তাঁদের গানের প্রতি জানার আগ্রহী করে তোলে। এই বাউল গান পঞ্চবিংশ শতাব্দীতে লক্ষ্য করা গেলেও এই লোকসংস্কৃতি ঊনবিংশ শতাব্দী থেকে বাংলাদেশে কুষ্টিয়া জেলার লালন সাঁইয়ের গানের মধ্যে দিয়ে বাংলা তথা সারা বিশ্বের কাছে জনপ্রিয়তা এবং পরিচিতি অর্জন করে। আমরা সকলেই লালন সাঁইকে বাউল সম্রাট বলে জানি। একেবারেই প্রচার বিমুখ তার দীর্ঘ সঙ্গীত সাধন জীবনে তিনি অসংখ্য বাউল গান সৃষ্টি করে গেছেন, যা বর্তমান তরুণদের কাছেও ব্যাপকভাবে জনপ্রিয় এবং আধুনিকতার প্রতীক। হ্যাঁ, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও লালন সাঁইয়ের বাউল গান ও মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তা আমরা তার রচনাতেই লক্ষ্য করে থাকি। বাংলাদেশের কুষ্টিয়া পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর জয়দেব কেন্দুলি পর্যন্ত এখনও অবধি বাউলদের বিস্তৃতি দেখা যায়। আমরা অনেকেই জানি প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে বীরভূমের এই জয়দেব কেন্দুলি জায়গাটিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা জয়দেব বাউল মেলা নামে খ্যাত। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারভেদ আছে। তারা তাদের গুরুর কাছে দীক্ষা নিয়ে সেই গুরুর আখড়ায় তাদের সাধনা শুরু করে। কালক্রমে বর্তমানে গৃহী বাউলদের সংখ্যাই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানের সেই বিশেষ বিশেষ বিখ্যাত বাউলদের ছোটবেলা, তাদের জীবনযাপন, সঙ্গীত সাধনা, তাদের কর্মজীবন, সব কিছু সরাসরি তাদের মুখ থেকে শুনিয়ে দেব আপনাদের। নমস্কার, তাই আমি মনিকা চলে এসেছি আমাদের গোটা টিমকে নিয়ে টাইকি প্রোডাকশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বাউলদের পীঠস্থান বীরভূম জেলার বোলপুরে। আমাদের পরবর্তী এপিসোডগুলিতে থাকছেন নানান বাউলেরা, তাই এই অনুষ্ঠানগুলিকে উপভোগ করতে গেলে আমাদের চ্যানেলটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর অতি অবশ্যই আপনার নোটিফিকেশন বাটনটি অন রাখতে হবে, যাতে করে আমাদের ভিডিওসগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে সেই নোটিফিকেশনটা বেজে ওঠে। থ্যাংক ইউ।